আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সঠিক না ভুল আমি এটা জানি না। আমি কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে বা কোনো দল নিয়ে কারো উপর মন্তব্য করার কোনো প্রয়োজন মনে করি না। আহলে হাদিস যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে তাহলে তারা সহি হতে পারে, কিন্তু আমার যতটুকু জানা তারা কোরআন হাদিসের ওই অংশগুলো বেশি বলে যে অংশগুলো কোনো তাগুতের বিরুদ্ধে না যায়, আর তাগুতের বিরুদ্ধে যেগুলো যায় সেগুলো তো এড়িয়ে যায়। এখন যদি তারা কৌশলে কোন এড়িয়ে যায় তারা আমার আপত্তি নাই। আজ বাস্তবেই তারা মনে করে যে না এটা ঠিক না, যেমন আমার রুমে একটা পত্রিকা আছে, আল আরাফাত একটা পত্রিকা আছে, আর আরাফাত একটা পত্রিকা পড়ে নিয়ে আসার জন্য টেবিল উপরে একটা পত্রিকা আছে, নাম হলো আল আরাফাত, খোলা আছে বোধহয়। এখানে পরিষ্কার লেখছে জেহাদ ইসলামের হুকুমত না থাকলে জেহাদ জায়েজ নেই। তো এরকম যদি জেহাদের বিরোধিতা করে তাহলে তাদেরকে হক বলা যাবে না, কারণ এটা পরিষ্কার জেহাদ কোরআনে আছে, কেতাল কোরআনে আছে, হাদিসে আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটাকে যারা অস্বীকার করবে অথবা বলবে যে ইসলামের হুকুমত কায়েম না হওয়া পর্যন্ত এটা করা যাবে না, এই সংখ্যা না পুরনো একটা সংখ্যা আছে ও টেবিলে আছে, তো এরকম কতগুলো বিষয় আছে। এরকম ভাবে মুসলিম দেশের শাসকদের সম্পর্কে বলা হয়েছে, মুসলিম দেশের শাসক মানে মুসলিম শাসক যারা খলিফা খেলাফত থাকলে সেই শাসকদের জন্য হাদিস আছে, ওরা যদি তোমার জুলুম করে তারপরও আনুগত্য করবে, ওরা তোমার পিঠে কোড়া মারলেও আনুগত্য করবে, এটা হচ্ছে মুসলিম শাসকদের জন্য। এখন এইগুলোকে লাগাচ্ছে বর্তমান মুসলিম দেশের শাসকদের জন্য যারা নিজেদেরকে দাবি করে সেকুলার, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রে বিশ্বাসী, এই সমস্ত শাসকদের হুকুম মানার কথা বলা হয় নাই। এ কারণে তারা যদি এগুলোকে অন্তর থেকে বলে দেয় এটাই তাদের বিশ্বাস হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে তারা হকের উপরে নেই। আর যদি তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য এগুলো এড়াই যায় সেটা আল্লাহ তার কাছে তারা দাবি পেয়ে যাবে, ভিন্ন বিষয়। তা নামাজ তরককারী সে তো অস্বীকার করেছেন, তাহলে কুফুরি হবে কেন? না, তরক করলে অস্বীকার হয় না। একজন রোজা রাখে নাই কিন্তু বিশ্বাস করে ফরজ রাখা উচিত, তো সে তরক করলে তো কাফের হয়ে যায় না, অস্বীকার করে না। অস্বীকার করা এক জিনিস, মদ হারাম স্বীকার করে কিন্তু সে মদ খায়, তাহলে দুনিয়ার কাফেরও করলো, অস্বীকার করলে কাফের। এখন মদ হারাম তো অস্বীকার করে যে না মদ হারাম কেন হলো এটা হালাল অসুবিধা নাই, তাহলে কাফের। আর যদি মদ হারামটা বিশ্বাস করে দোকায় বেড়ে খাচ্ছে তাকে কাফের বলা হয় না। তো এরকমভাবে কোনো একটা গুনাহ করলেই আপনি বলবেন যে সেটা হালাল মনে করে করছে, না এটা না, এরকমভাবে পণ্ডিতগিরি করা ঠিক হবে না, এটা বাড়াবাড়ি করা। বরং কেউ যদি অন্যায় করে তো তাহলে সেটা একটা অন্যায় গুনাহ হলো, গুনাহে কাবিরা করলেই সে কাফের হয় না যতক্ষণ পর্যন্ত সেটাকে ইস্তেহলাল হালাল মনে করে না করে, আর যদি হালাল মনে করে করে তাহলে সে কাফের হয়ে যায়। এখানে এক পণ্ডিত সাহেব লিখেছেন পাঠক বুঝতে নিতে পারেন যে ইসলাম বোধ হয় দিন কায়েমের জন্য সশস্ত্র জেহাদের পথ অনুমোদন করে, মানে আগে থেকে লিখে আছে, তবে যারা তা মনে করেন প্রকৃতপক্ষে তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছেন। দিন কায়েমের জন্য ইসলাম কখনো সশস্ত্র যুদ্ধ বা কেতালের পথকে অনুমোদন করে না, ঠিক আছে? ইসলাম কখনো দিন কায়েমের জন্য সশস্ত্র যুদ্ধ বা কেতালের পথকে অনুমোদন করে না। কোরআনে জেহাদের জন্য উৎসাহ ব্যঞ্জক এবং এর ফজিলত সম্পর্কে যত আয়াত বর্ণিত হয়েছে তা প্রকৃতপক্ষে দিন কায়েমের জন্য নয়, বরং শান্তিপূর্ণ প্রচেষ্টার মাধ্যমে দিন কায়েমের পর তা রক্ষার জন্য জিহাদ বা কেতাল করার ক্ষেত্রে সেসব আয়াত অবতীর্ণ হয়েছে। এটা হচ্ছে
আত্তাহারিক বর্ষ 48 বর্ষ বিশেষ সংখ্যা জুন 2007 এখানে পরিষ্কার করে দিয়েছে যে দিন কায়েমের জন্য যুদ্ধ করা জায়েজ নয়। এখন আমাদের মনে রাখতে হবে ইসলামে যে সমস্ত অঞ্চলে যুদ্ধ করা হয়েছে, আপনি মনে করুন সুলাইমান আলাইহিস সালাম একটা হুদহুদ পাখির মাধ্যমে জানতে পারলেন ওদের একজন রানী আছে সাবা, ওই সাবা মুলুকের রানী সুলাইমানের জন্য কোনো হুমকি ছিল, সে কি হুমকি দিয়েছিল, আক্রমণ করেছিল? তা কেন সুলাইমান আলাইহিস সালাম তাকে চিঠি লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম, এ সুলাইমানের পক্ষ থেকে আসলিম তাসলাম, ইসলাম কবুল করে চলে আসো, ভালো থাকো, আর নইলে এখনই হামলা করা হচ্ছে। এটা কি? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিচালনা করেছেন, মক্কা বিজয় ছিল কিসের? সশস্ত্র যুদ্ধ ছিল, 10,000 তরবারি নিয়ে মক্কা ঢুকেছেন। এটা ভিন্ন বিষয়, মক্কা লোকেরা যুদ্ধ করতে সাহস করে নাই, বিজয় তারা চলে মোকাবেলা করে নাই, সহজে বিজয় লাভ করলো। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে দিন কায়েমের জন্যই জিহাদ করতে বলা হয়েছে। কোরআনে স্পষ্ট আয়াত আছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, ওয়াকাতিলুহুম ওদের বিরুদ্ধে যুদ্ধ করো কতক্ষণ, হাত্তা লা তাকুনা ফিতনা যতক্ষণে ফিতনা চিরতরে মিটে না যায়, ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ আর সর্বত্র আল্লাহর দীন প্রতিষ্ঠিত হয়ে যায়। এখানে কি দিন প্রতিষ্ঠিত বলা হয় নাই? এই কোরআনের আয়াতের পরেও যদি কেউ বলে দিন কায়েমের জন্য যুদ্ধ করা ফরজ হয় নাই, তো সেগুলোকে আমি মূর্খ বলতে পারি? এগুলোকে আহলে হাদিস বা একে এরকম কিছু বলা সম্ভব না, তারা হাদিস জানেই না আসলে।